হ্যালো ফ্রেন্ডস, আমি পলাশ বিশ্বাস, স্টুডেন্ট অফ ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল লিগাল হাউস। তো অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এভরিথিং অ্যাবাউট হাজরা ল কলেজ। আমি ওই কলেজেরই একজন স্টুডেন্ট। তো এই কলেজে আজকে সমস্ত রকম ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার ট্রাই করব। এই কলেজটি কোথায় অবস্থিত, কলেজের ফিস কেমন, বা কলেজের অ্যাডমিশনের জন্য কী কী দরকার, কী কী এলিজিবিলিটি, তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলতে চলেছি। তো প্রথমেই বলি এই কলেজটি কোথায় অবস্থিত। এই কলেজের এক্সাক্ট লোকেশন হলো 51/1 হাজরা রোড, কলকাতা 719। কলেজে তোমরা কীভাবে আসবে, তোমরা যারা মেট্রো করে আসবে তারা যতীন্দ্রাস পার্ক নামে মেট্রো স্টেশনটিতে নামবে এবং ওখান থেকে নেমে যে কোনো অটো স্ট্যান্ডে গিয়ে বলবে ল কলেজ যাব, তোমাদেরকে হাজরা ল কলেজের সামনে কিন্তু পৌঁছে দেবে। এছাড়া যারা ট্রেন মারফত আসতে চলেছ তারা বালিগঞ্জ স্টেশনে নেমে বালিগঞ্জ ফাঁড়ির বাস ধরবে। এখানে একটা কথা বলে রাখি, কলেজের নাম হলো হাজরা ল কলেজ। অনেকে ভেবে থাকবে হয়তো হাজরা মোড়ে অবস্থিত তাই কলেজের নাম হাজরা ল কলেজ। ব্যাপারটি পুরোপুরি ভুল। কলেজটি কিন্তু এক্সাক্ট লোকেশান বালিগঞ্জ ফাঁড়ি। একটা ল্যান্ডমার্ক লোকেশান আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি, সেটা হলো বিড়লা মন্দিরের ঠিক আগে। এবার আসছি দ্বিতীয় পয়েন্টে। কলেজের বর্তমান সেক্রেটারি হলো প্রফেসর জেকে দাস। এই কলেজে যদি তোমাদের কোনো কন্ট্যাক্ট রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তো তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো, কলেজের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যেতে পারো বা কলেজের মেল অ্যাড্রেসও তোমরা পেয়ে যাবে। এ ব্যাপারে আমি সেরকম কিছু তোমাদেরকে বলছি না। এই কলেজটি বিএ এলএলবি 5 ইয়ার্সের কোর্স অফার করে এবং এছাড়াও হাজরা ল কলেজে LLM অর্থাৎ মাস্টার অফ ল কোর্সটিও করানো হয়। এবার আসি কলেজের কিছু ইনফরমেশানে, কলেজে তোমরা কী কী পাবে। এই কলেজে অন্যান্য কলেজের মতো ক্যান্টিন আছে, তবে বেশ কিছুদিন বিশেষ করে কোভিডের পর থেকে কিন্তু এই কলেজের ক্যান্টিন আপাতত বন্ধ আছে। এছাড়াও কলেজে তোমরা পাবে সেমিনার রুম, পাবে তোমরা মুড কোর্ট, ডিবেট রুম পেয়ে থাকবে, ইউনিয়ন রুমও তোমরা পেয়ে থাকবে। এই কলেজে একটা বিশেষ গুণ আছে, এই কলেজের গ্রাউন্ড ফ্লোরে একটা তোমরা বুক স্টল পাবে যেখানে তোমরা কলেজ স্ট্রিটের মতো ছাড়ে প্রায় বই কিনতে পারো। হ্যাঁ, শুধুমাত্র ল বুকস, প্রায় 25-30% বা 20% সেটা বইয়ের ওপর ভ্যারি করবে, তোমরা কিন্তু এই কলেজ থেকে কিন্তু কলেজ স্ট্রিটের মতো ছাড়ে বই কিনতে পারো। বই কিনতে তোমাকে আর কলেজ স্ট্রিট যেতে হবে না, তোমরা হাজরা ল কলেজের থেকেই বই ওখানে কিনতে পারো। এই কলেজে কিন্তু রেগুলার বেসিস ক্লাস হয়ে থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। অন্যান্য কলেজের মতো এই কলেজে কিন্তু রেগুলার ক্লাস তোমাদের এখানে হয়ে থাকে। এছাড়াও এই কলেজে আরও কী কী আছে, এই কলেজে আরও তোমরা লাইব্রেরি পাবে, ল বুকসের জন্য, নন ল বুকসের জন্য খুবই ভালো লাইব্রেরি তোমরা পেয়ে থাকবে এখানে। লাইব্রেরি রিলেটেড একটা অন্য ভিডিও আমরা দেব। আর কী পেয়ে থাকবে এই কলেজ রুমে, এই কলেজে ইন্টার ডিপার্টমেন্ট স্পোর্টস হয়ে থাকে যারা স্পোর্টসে ইন্টারেস্টেড। অনেকে ভাবো যে স্কুল লাইফ শেষ, এরপরে হয়তো স্পোর্টস রিলেটেড আমরা কিছু পাবো না, এটা একদমই ভুল কথা। এখানে তোমরা ক্রিকেট, ব্যাডমিন্টন, এরকম ইন্টার ডিপার্টমেন্ট প্রচুর স্পোর্টস কিন্তু এই কলেজ থেকে অফার করা হয়। আর এছাড়াও যারা ইনডোর গেম খেলতে পছন্দ করে যেমন ক্যারাম, লুডো, এই টাইপের স্পোর্টসগুলো কিন্তু এই কলেজে কিন্তু নিয়মিত হয়ে থাকে। এবারে একটা ইম্পর্টেন্ট পয়েন্টে আসি, যারা ল স্টুডেন্ট তাদের জন্য তো অবশ্যই এই কলেজে কিন্তু মুড কোর্ট, ডিবেট, সেমিনার প্রত্যেকটা উইকে কিন্তু এগুলো রেগুলার বেসিস হয়ে থাকে। এই কলেজে কিন্তু একটা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারো, যেখানে এই কলেজে মুড কোর্ট, ডিবেট, সেমিনার রেগুলার বেসিস কিন্তু হয়ে থাকে। এবং লাস্ট যে পয়েন্টটা তোমাদের বলার, তোমরা হয়তো অনেকেই ইন্টারেস্টেড বা জানতে চাও যে এই কলেজের এক্স্যাক্ট ফিস কত, তোমাদেরকে বলি অন্যান্য কলেজের থেকে এই কলেজের ফিস কিন্তু অত্যন্ত কম। ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে কম খরচে তোমরা যদি ল পড়তে চাও তাহলে এই কলেজকে তোমরা পড়তে পারো। এই কলেজে অ্যাডমিশন ফিস মাত্র 1,800 টাকা সামথিং, আর সেমিস্টার ফি হলো মাত্র 750 টাকা, অন্যান্য কলেজের থেকেও কম। এবং পুরো কোর্স অর্থাৎ 5 ইয়ার যে বিএলবি কোর্সটা, এই কোর্সটা কিন্তু তোমরা পুরোটাই 10,000 টাকার মধ্যে তোমরা কমপ্লিট করতে পারবে। তো এটা অনেক কম খরচের কলেজ এটা। আর লাস্ট যে পয়েন্টটা সেটা হলো কত র্যাঙ্ক করলে তোমরা এই কলেজ পেতে পারো। অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে আমরা কত র্যাঙ্ক করলে এই কলেজে পাবো,
মানে এই কলেজে চান্স পাবো। তোমরা সবাই জানো এই কলেজে কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন নেওয়া যায় না, তার জন্য তোমাদেরকে এন্ট্রান্স এক্সাম তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা হাই সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পর। তো এন্ট্রান্স এক্সামে এই কলেজে চান্স পেতে গেলে তোমাদেরকে, যদি তোমরা জেনারেল কাস্ট হও, তাহলে তোমাদেরকে 90 মানে 90 মধ্যে তোমাকে র্যাঙ্ক রাখতে হবে, 90 যদি তোমরা জেনারেল কাস্ট হয়ে দেখো। যদি তোমরা শিডিউল কাস্ট হও, যেহেতু রিজার্ভেশন আছে, শিডিউল কাস্টের জন্য তোমরা প্রায় 250 অর্থাৎ 250 মধ্যে তোমাদের র্যাঙ্ক রাখতে হবে। আর যদি তোমরা শিডিউল টাইপ অর্থাৎ ST হও, তাহলে তোমাদেরকে প্রায় 800-900 মধ্যে র্যাঙ্ক রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা এই কলেজে চান্স পেতে পারো। তো এই ছিল আজকেকার ভিডিওর ইনফরমেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও যারা এই কলেজে পড়তে ইন্টারেস্টেড বা ইন ফিউচার এই কলেজে পড়তে চাইছো। আশা করি তাদের জন্য ভিডিওটা খুবই সুবিধাজনক হবে।